আমরা এখানে 0.25 দিয়ে 1.03075 কে ভাগ করব। যখন কোনো ভাগের ক্ষেত্রে ভাজক বা ডিভিজার দশমিক সংখ্যার হয় তখন তাকে 10 বা তার ঊর্ধ্বের সংখ্যা দিয়ে গুণ করতে হয়, যাতে করে দশমিকটি ডান দিকে সরে এসে দশমিকের ভাজকটি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়। যখনই তুমি কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে গুণ করো, দশমিকটি এক ঘর ডানে চলে আসে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাজককে পূর্ণ সংখ্যায় আনতে হলে দশমিকটিকে 2 ঘর ডানে আনতে হবে। সুতরাং 0.25 এর সাথে 10 দুইবার গুণ বা 0.25 × 100 করলে 0.25 রূপান্তরিত হবে 25-এ। এখন তুমি যদি দশমিক ভাজককে পরিবর্তন করো তবে দশমিক ভাজ্যকেও পরিবর্তন করতে হবে। তাহলে ভাজ্যের সাথে 10 দুইবার গুণ করতে হবে বা দশমিকটিকে 2 ঘর ডানে আনতে হবে। দশমিকটিকে 2 ঘর ডানে আনলে এটি ঠিক এই জায়গায় বসবে। এখন এটিকে যৌক্তিকভাবে বোঝার জন্য আমরা এটিকে এভাবে দেখতে পারি, 0.25 না 1.03075 ভাগ 0.25। এখন যদি আমরা 0.25 এর সাথে 10 দুইবার গুণ করি, আমরা আসলে একে 100 দ্বারাই গুণ করছি। চলো চলো ভিন্ন রং ব্যবহার করি। তাহলে আমরা হরকে 100 দিয়ে গুণ করলাম। যেহেতু এটি ভাজক বা হর যাকে আমরা 100 দ্বারা গুণ করেছি, তাই ভাজ্য বা লবকেও 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না। এটি করার পর আমাদের ভাজক দাঁড়ায় 25 আর ভাজ্য দাঁড়ায় 103.075। আমি এখন এটিকে আবার লিখব। এইটাকে লিখা যায় 100 দিয়ে গুণ করার পর একে লিখা যায় 25 আর 103.075। তাহলে 25 দ্বারা 103.075 কে ভাগ দিলাম। এখানে এগুলোর মান সমান। যেহেতু আমরা হর এবং লবকে একই সংখ্যা 100 দ্বারা গুণ করেছি, তাই দশমিক গুলো স্থান পরিবর্তন করলেও মান পরিবর্তন হয়নি। এখন আমার এই ভাগ অঙ্কটি খুব সহজে সমাধানের জন্য প্রস্তুত। ভাগে নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা তোমরা ইতিমধ্যে জেনেছো। তাহলে চলো শুরু করি। 25 দ্বারা 1 কে ভাগ করা যায় না, 25 দ্বারা 10 কেও ভাগ করা যায় না, 25 দ্বারা 103 কে ভাগ করা যায়। আমরা জানি 25 × 4 = 100। তাহলে 4 × 5 = 20, 20-এ 0, নিচে নামালাম, হাতে থাকে 2, 4 × 2 = 8, এর সাথে হাতের 2 যোগ অর্থাৎ 10। অতএব 4 × 25 = 100। এখন 103 থেকে 100 বিয়োগ করলে থাকে 3। এবার আমরা পাশের এই শূন্যকে আমরা নিচে নামাবো, অর্থাৎ 3-এর পাশে নামাবো। এবার আমরা পেলাম 30, যাকে 25 দ্বারা একবার ভাগ করা যায়। এখন যদি আমরা চাই তাহলে পুরো অঙ্ক শেষ না করেই এখানে দশমিক বসাতে পারি। এরকম প্রত্যেকটি অঙ্কে তুমি এভাবে দশমিক বসাতে পারো। সুতরাং 25 × 1 25। এখন 25 থেকে 25 একে 25, এই 25 আমরা নিচে লিখলাম, 30 থেকে 25 কে বিয়োগ করলে আমরা পাই 5। অন্যভাবে বিয়োগ করলে আমরা পাই 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, এটি দাঁড়ায় 2, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0, অর্থাৎ বিয়োগফল 5। এখন আমরা 7 কে নামাতে পারি। আমরা 7 কে নামিয়ে 5 এর সাথে রাখলে হয় 57। 25 দ্বারা 57 কে দুইবার ভাগ করা যায়, 25 × 2 = 50। এখন 2 দিয়ে গুণ করলাম 25 কে, আমরা পেলাম 50। এখন 57 থেকে 50 বিয়োগ করলে পাই 7। এবার আমরা 5 কে নিচে নামাই, তাহলে পেলাম 5 কে নিচে নামালে আমরা পেলাম 75। 25 দ্বারা 75 কে 3 বার ভাগ করা যায়, 25 × 3 = 75। তাহলে 3 × 5 = 15, এর 5 হাতে থাকলো 1, 3 × 2 = 6, এর সাথে হাতের 1 যোগ করলে দাঁড়ায় 7, অর্থাৎ 75। আর 75 থেকে 75 বিয়োগ করলে থাকে 0। এখন 25 দ্বারা 103.075 কে ভাগ করলে ভাগফল পাওয়া গেল 4.123।
ভাগটি যৌক্তিক, কেননা 103 কে 25 দ্বারা ভাগ করলে ভাগফল অবশ্যই 4 থেকে একটু বেশি হবে। এই একই ফল পাওয়া যাবে যদি আমরা 0.25 দিয়ে 1.03075 কে ভাগ করি। এর ফলাফল দাঁড়াবে 4.12, 4.123। সুতরাং এই ভগ্নাংশেরও ভাগফল হবে 4.123।